প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপঅনুষ্ঠানে শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত 8 থেকে 14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত 10 লক্ষ শিক্ষার্থী নিয়ে দেশব্যাপী চলছে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় 27 জানুয়ারি 2021 তারিখে কক্সবাজারে অনুষ্ঠিত হয় আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোহাম্মদ আমিন আল পারভেজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এ কর্মসূচির এসএ কোঅর্ডিনেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের যেমন স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, আমাদের যেমন স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, একই সাথে আমি আপনি যে স্বচ্ছ সেটা দৃশ্যমান করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে এসএ কোঅর্ডিনেটর ডক্টর সালাম এ কর্মসূচির সকল পর্যায়ে কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে বলে উপস্থিত অংশীজনের আশ্বস্ত করেন। এ সময় তিনি এ কর্মসূচি সফল করতে সকলের গুণগত সহযোগিতা প্রত্যাশা করেন। এই প্রোগ্রামটি সরকারের প্রোগ্রাম, মানে আমাদের সকলের প্রোগ্রাম। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ অল প্লিজ সিলেক্ট দ্য অ্যাকচুয়াল স্টুডেন্ট, প্লিজ সিলেক্ট দ্য অ্যাকচুয়াল চিলড্রেন ফর দিস প্রোগ্রাম। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় কর্মশালায় আগতদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবিধানিক রাষ্ট্রীয় এবং বিশ্বজনীন যে অঙ্গীকার সেই অঙ্গীকার সম্বন্ধে একটি অংশ, এবং আমি মনে করি যে কর্মশালায় শিক্ষা করে যদি প্রোগ্রামটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে সেটি চমৎকার ঘটনা হবে। কক্সবাজার জেলা প্রশাসন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কক্সবাজার জেলার উপঅনুষ্ঠান শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহ আব্দুর রহিম নুরুন্নবী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শহীদুল আজম, কক্সবাজার জেলায় নির্বাচিত বাস্তবায়ন সহায়ক সংস্থা সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা এসকাসের চেয়ারম্যান জনাব জেসমিন প্রেমা সহ অন্যান্য অংশগ্রহণকারী। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ কর্মসূচির বাস্তবায়ন কৌশল সহ সংশ্লিষ্ট তথ্য সকল অংশীজনের সামনে উপস্থাপন করা হয়। এ সময় কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজ, স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং কর্মসূচির এসএ টিএ টিমের অডিও ভিডিও অ্যান্ড ডকুমেন্টেশন ম্যানেজার জনাব শারিফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলায় এ কর্মসূচির পরিসর হল পৌরসভা সহ সদর, রামু ও চকরিয়া উপজেলা।